ডিজিটাল ক্যারিয়ার গ্রুপ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের আমি আলোচনা করব 2018 এবং 2019 সালের কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। তোমরা যারা সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি খুবই গুরুত্বপূর্ণ। তো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। নাম্বার ওয়ান, অক্সফোর্ড ডিকশনারির বিচারে 2018 সালে বছরের সেরা শব্দ নির্বাচিত হলো টক্সিক। নাম্বার টু, বেলারুসিয়ান ভাষায় প্রকাশিত হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি, প্রকাশক হলেন দামিত্রি কোলাস। নাম্বার থ্রি, সম্প্রতি প্রকাশিত হলো প্রাক্তন মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামার আত্মজীবনীমূলক বই বিকামিং। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে কোনো সরকারি চাকরির পরীক্ষার জন্যে, যে প্রাক্তন মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামার আত্মজীবনীমূলক গ্রন্থটির নাম কি, অ্যান্সার হচ্ছে বিকামিং। চলে যাচ্ছি নাম্বার ফোর, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বিশেষ অবদানের জন্য 2018 সালে দক্ষিণ কোরিয়ার সিওল পিস প্রাইজ পেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদি। নাম্বার ফাইভ, সম্প্রতি ক্যামেরুনের প্রেসিডেন্ট হলেন পল বিয়া। নাম্বার সিক্স, 2018 সালে যৌথ সামরিক প্রশিক্ষণ মহড়া দ্রুজবা থ্রি অনুষ্ঠিত হলো রাশিয়া ও পাকিস্তানের মধ্যে। এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, দ্রুজবা থ্রি এই যৌথ সামরিক প্রশিক্ষণ মহড়া পাকিস্তানের সঙ্গে অনুষ্ঠিত হয়েছে, কোন দেশের, রাশিয়ার। চলে যাচ্ছি নাম্বার সেভেন, 29th October 2018 ভারতের প্রথম ইঞ্জিনবিহীন ট্রেনের ট্রায়াল শুরু হলো। সেই ট্রেনটির নাম কি যেটা কি না ইঞ্জিনবিহীন, নাম হলো ট্রেন 18। নাম্বার এইট, ইথিওপিয়ার প্রথম মহিলা প্রেসিডেন্ট নির্বাচিত হলেন সাহলে ওয়ার্ক জিউদে। এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আগামী যে কোনো সরকারি চাকরির পরীক্ষার জন্যে এই কোশ্চেনটি আসতেই পারে, ইথিওপিয়ার প্রথম মহিলা প্রেসিডেন্ট কে নির্বাচিত হলেন, অ্যান্সার হচ্ছে সাহলে ওয়ার্ক জিউদে। তোমরা যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, আগামী দিনে এই ধরনের আরও গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেতে পাশে দেওয়া ঘণ্টিটি বাজিয়ে রাখতে ভুলো না। আর তোমরা যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার নাইন, চীন সম্প্রতি আনুষ্ঠানিকভাবে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সেতু চালু করলো, যেটা কি না 55 কিলোমিটার দীর্ঘ, যেটা ঝুয়াই থেকে হংকং ও ম্যাকাওকে যুক্ত করবে। এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে কোন দেশ সম্প্রতি আনুষ্ঠানিকভাবে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সেতু চালু করলো, অ্যান্সার হচ্ছে চীন। চলে যাচ্ছি নাম্বার টেন, 2018 সালে রাষ্ট্রসংঘের মরণোত্তর মানবাধিকার পুরস্কার এটা কে পেয়েছেন, এটা পেলেন পাকিস্তানের মানবাধিকার কর্মী ও আইনজীবী আসমা জাহাঙ্গীর। এটাও কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, 2018 সালের রাষ্ট্রসংঘের মরণোত্তর মানবাধিকার পুরস্কার পেলেন পাকিস্তানের মানবাধিকার কর্মী ও আইনজীবী আসমা জাহাঙ্গীর। নাম্বার ইলেভেন, সম্প্রতি পেটিএম পেমেন্ট ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও চিফ এক্সিকিউটিভ অফিসার নিযুক্ত হলেন সতীশ কুমার গুপ্তা। নাম্বার টুয়েলভ, 2018 সালে বিশ্ব কৃষি পুরস্কার পেলেন অধ্যাপক এরিক ইয়েরেঙ্কি দানকুয়া। এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, 2018 সালে বিশ্ব কৃষি পুরস্কার কে পেয়েছেন, অধ্যাপক এরিক ইয়েরেঙ্কি দানকুয়া। চলে যাচ্ছি নাম্বার থার্টিন, সম্প্রতি আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট নির্বাচিত কে হলেন, হয়েছেন মাইকেল ড্যানিয়েল হিগিন্স। চলে যাচ্ছি নাম্বার ফোরটিন, বিশ্বের বৃহত্তম বিমানবন্দর আন্ডার ওয়ান রুফ চালু হলো কোথায়, তুরস্কের ইস্তাম্বুল শহরে। এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বিশ্বের বৃহত্তম বিমানবন্দর আন্ডার ওয়াটার রুফ কোন দেশে চালু হয়েছে, অ্যান্সার হচ্ছে তুরস্কের ইস্তাম্বুল শহরে। চলে যাচ্ছি নাম্বার ফিফটিন, প্রখ্যাত অভিনেতা অনুপম খের 2018 সালে বোস্টনে ইন্ডিয়া গ্লোবালের তরফ থেকে ডিস্টিংগুইশড ফেলো পুরস্কার পেলেন। তাহলে 2018 সালে বোস্টনে ইন্ডিয়া গ্লোবালের তরফ থেকে ডিস্টিংগুইশড ফেলো পুরস্কার কে পেলেন, প্রখ্যাত অভিনেতা অনুপম খের। নাম্বার সিক্সটিন, সম্প্রতি ফ্রান্সের সর্বোচ্চ সম্মান নাইট অফ দ্য লিজিয়ন অফ অনার কে পেলেন,
আজিম প্রেমজি, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আজিম প্রেমজি বর্তমানে উইপ্রোর সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার। তো সম্প্রতি ফ্রান্সের সর্বোচ্চ সম্মান নাইট অফ দ্য লিজিয়ন অফ অনার এই পুরস্কারটি কে পেলেন বা এই উপাধিটি কে পেলেন, এটি পেলেন উইপ্রোর সিইও আজিম প্রেমজি। নাম্বার 17, দেশীয় প্রযুক্তিতে এই প্রথম মাইক্রোপ্রসেসর তৈরি করে নজির করল আইআইটি মাদ্রাজ। সেই নতুন মাইক্রোপ্রসেসরটির নাম হলো শক্তি, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রথম মাইক্রোপ্রসেসরের নাম হলো শক্তি, আর এটা তৈরি করেছে কারা? আইআইটি মাদ্রাজ। নাম্বার 18, ভারতীয় রিজার্ভ ব্যাংকের 25তম গভর্নর নিযুক্ত হলেন শক্তিকান্ত দাস, এটাও কিন্তু আপকামিং যে কোনো সরকারি চাকরির পরীক্ষার জন্যে খুবই গুরুত্বপূর্ণ। 25তম গভর্নর রিজার্ভ ব্যাংকে নিযুক্ত হলেন কে? শক্তিকান্ত দাস। নাম্বার 19, 2018 হকি ওয়ার্ল্ড কাপের ম্যাসকটের নাম কী ছিল? ম্যাসকটের নাম ছিল ওলি, যে ওলিটা কিন্তু একটা টার্টল অর্থাৎ কচ্ছপ, কচ্ছপ জাতীয় প্রাণী। তাহলে 2018 হকি ওয়ার্ল্ড কাপ এর ম্যাসকটের নাম কী ছিল? ওলি। চলে যাচ্ছি নাম্বার 20, এশিয়ান গেমস 2018, এখানে ওপেনিং সেরিমনিতে ভারতের ফ্ল্যাগ বেয়ারার ছিলেন কে? এই 2018 এশিয়ান গেমস ওপেনিং সেরিমনিতে ভারতের ফ্ল্যাগ বেয়ারার ছিলেন নীরজ চোপড়া। চলে যাচ্ছি নাম্বার 21, সম্প্রতি হয়ে যাওয়া সাইক্লোন যার নাম গাজা, এই সাইক্লোন গাজা এটা কোন দেশ নামকরণ করেছে? নামকরণ করেছে থাইল্যান্ড। নাম্বার 22, ইমপারফেক্ট হলো বিখ্যাত ক্রিকেটার সঞ্জয় মঞ্জারিকারের অটোবায়োগ্রাফি, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ইমপারফেক্ট এই আত্মজীবনীটি কোন বিখ্যাত ক্রিকেটারের লেখা বা কোন বিখ্যাত ক্রিকেটারের আত্মজীবনী? এটা হচ্ছে সঞ্জয় মঞ্জারিকারের আত্মজীবনী। চলে যাচ্ছি নাম্বার 23, ভারতের দ্রুততম ও প্রথম মাল্টি পেটাফ্লপ সুপার কম্পিউটার হলো প্রত্যুষ, এটাও কিন্তু আগামী সরকারি চাকরির পরীক্ষার জন্যে খুবই গুরুত্বপূর্ণ। ভারতের দ্রুততম ও প্রথম মাল্টি পেটাফ্লপ সুপার কম্পিউটারের নাম কি? যেটা কি না প্রত্যুষ। চলে যাচ্ছি নাম্বার 24, 2018 সালে বিশ্ব হিমোফিলিয়া দিবসের থিম কী ছিল? থিম ছিল শেয়ারিং নলেজ মেক্স আস স্ট্রঙ্গার। এখানে একটু বলে রাখি, বিশ্ব হিমোফিলিয়া দিবস প্রত্যেক বছর পালন করা হয় 17th April, এবছর 17th April অর্থাৎ 2018 সালে 17th April বিশ্ব হিমোফিলিয়া দিবসের থিম ছিল শেয়ারিং নলেজ মেক্স আস স্ট্রঙ্গার। চলে যাচ্ছি নাম্বার 25, সম্প্রতি ভারতের উপজাতি গোষ্ঠীর প্রচারদূত হলেন পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন বক্সার মেরি কম, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সম্প্রতি ভারতের উপজাতি গোষ্ঠীর প্রচারদূত কে হলেন? এটি হলেন পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন মেরি কম। ধন্যবাদ আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্যে। আজকের আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আর তোমরা যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই আজকের এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো, আর সবার আগে আমার আপলোড করা ভিডিওগুলি পেতে পাশের ঘন্টি বাজিয়ে দাও। ধন্যবাদ।